হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ি ভর্তা। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই ভর্তাটা বানাচ্ছি। আমি এখানে 6-7টা পটল চোঁচা সহ ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই অনেক চিকন চিকন করে কেটে নেবেন। সাথে নিয়েছি 2টা আলু, ঠিক এইভাবে ছোট কুচি করে নিয়েছি। আর নিয়েছি কুচো চিংড়ি। চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এত ছোট চিংড়ি মাথা ফেলানোর কোনো দরকার নেই। নিয়েছি পেঁয়াজ কুচি, ঠিক 1 কাপ পরিমাণ। আর নিয়েছি 6-7টা রসুনের কোয়া। আর নিয়েছি কাঁচা মরিচ 8-10টা। আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করব না, তাই কাঁচা মরিচটা বেশি নিয়েছি। নিয়েছি তেল, তেলটা একদমই পরিমাণ মতো। নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1টা প্যান নিয়ে নিয়েছি এবং সেই প্যানের মধ্যে একে একে পটল আলু কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাছগুলো। আমি কিন্তু এখানে চুলাটা অন করি নাই, আগে সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে নিব, তারপরে এটাকে চুলায় ভাজব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ এবং রসুন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তা ভাজার সময় অনেক বেশি পোড়া পোড়া হয়ে যাবে। গায়ে গায়ে যেন তেল থাকে ঠিক সেই রকম পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা ছাড়া একদম মৃদু আঁচে অনেকটা সময় ধরে ভেজে নেব। এখানে আমি ঢাকনা ব্যবহার করব না, যাতে কালারটা ঠিক থাকে। ঢাকনা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি অনেকটা সময় নিয়ে ঠিক এই রকমভাবে উল্টিয়ে দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু একদমই কমপ্লিট এবং পটলের কালারটা কিন্তু একদমই ঠিক আছে। এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিতে পারবেন। আমি এটাকে পাটায় বেটে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই তো আমি এটাকে পাটায় বেটে নিয়েছি এবং এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর কিছুটা কাঁচা সরিষার তেল ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা একদমই রেডি। এরকম ভর্তা যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। ধন্যবাদ সবাইকে।